হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো যেমনটা আমি তোমাদের সঙ্গে বলেছিলাম, আমরা রেলওয়ে পরীক্ষা 2018 সালের কোশ্চেন নিয়ে হাজির হব। তো আমরা হাজির হয়েছি 2018 সালের কোশ্চেন নিয়ে। আজকে আমরা রাত 8টার ক্লাসে, স্পেশাল এমসিকিউ ক্লাসে, আরআরবি 2018 কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকে বলছিলে কোশ্চেন কঠিন হয়েছিল, তো চলো দেখা যাক কেমন কোশ্চেন, সবাই মিলে সলভ করি। প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ। তো অবশ্যই তোমরা দেখে নেবে আমাদের এখানে ফিরোজ স্যার এবং সঙ্গীত ম্যামের চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে। আর আমার ক্লাস রয়েছে প্রতিদিন সকাল 8টা থেকে। তো চলো আমরা শুরু করছি 2018 সালের রেলওয়ে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর গতিকে কী বলা হয়? একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে চলছে, একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে চলছে, সেই গতিকে আমরা কি বলবো? ত্বরণ, বেগ, চলন নাকি গতি? ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বেগ, অপশান 2 হবে। কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, গতিবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান এবং অভিমুখ দুটোই রয়েছে। যদি আমরা বলতাম চলন বা গতি, এগুলো আমরা সবই স্কেলার বলতে পারি, স্কেলার কোয়ান্টিটি বলতে পারি, স্কেলার রাশি বলতে পারি। কিন্তু গতিবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান রয়েছে এর অভিমুখ। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো, যার ফলে বস্তুটি বলের অভিমুখে 5 মিটার সরে গেল, কৃতকার্য কত? এটা আমরা সবাই জানি যে আমরা যারা ক্লাস 9 বা 10 ফিজিক্স পড়েছো, ফিজিক্যাল সায়েন্স পড়েছো, বা আমার ক্লাস যারা করেছো, কার্যক্ষমতা এবং ক্লাস আমি করিয়েছি, আমার চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কার্যক্ষমতা শক্তি ক্লাস, সেখানে বলা হয়েছে যে কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণের গুণফল। তো এখানে বল কত? বল হচ্ছে আমাদের 10 নিউটন, ঠিক আছে? আর সরণ কত? সরণ হচ্ছে আমাদের 5 মিটার, তাই না? তাহলে আমাদের কৃতকার্য হচ্ছে বল ইন্টু বলের অভিমুখে সরণ, তাহলে এটা হচ্ছে আমাদের 50 নিউটন ইন্টু, আর তোমরা জানো নিউটন ইন্টু মিটার, এটা মানে হচ্ছে জুল, তাহলে এটা হবে 50 জুল। তো এখানে আমাদের উত্তর হবে অপশান অর্থাৎ 4 নম্বরটা, 50 জুল। দেখো এখানে 50 নিউটন আছে, পাস্কাল আছে, কিলোগ্রাম আছে, দেখো এখানে সবই ঠিক আছে, শুধু এককগুলো আলাদা। এই জন্য আমাদের প্রত্যেকটা ভৌত রাশির একক কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। একক না জানলে কিন্তু এখানে ভুল করার সম্ভাবনা রয়েছে। কৃতকার্যের একক জুল, বলের একক নিউটন। আচ্ছা ফটাফট বাকিগুলো একটু বলে দাও, পাস্কাল কিসের একক? যারা জানে জানো, ফটাফট কমেন্ট করো। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। পাস্কাল হচ্ছে চাপের একক, তাই না? আর কিলোগ্রাম, এটা তো ভরের একক, আমরা সবাই জানি। ওকে, নেক্সট কোশ্চেন, বিবর্তনজনিত সম্পর্কের প্রমাণ দেয়। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এর মধ্যে কোনটা বিবর্তনের প্রমাণ হিসাবে সায়েন্টিস্টরা ব্যবহার করে, বিবর্তন বা ইভলিউশন ইভলিউশনের প্রমাণ হিসেবে নিচের কোনটা ব্যবহৃত হয় বা কোনটাকে ব্যবহার করা চলে। ইভলিউশন আমি কয়েকদিন আগেই পড়িয়েছি আমার চ্যানেলে, তো সেখান থেকে ক্লাস করে নেবে। তো সেই বিবর্তনজনিত সম্পর্কের প্রমাণ কী দেয়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফসিল। বিভিন্ন যুগের বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ফসিল থেকে আমরা বিবর্তন সম্পর্কে ধারণা করতে পারি, কারণ এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, লক্ষ লক্ষ বছর ধরে চলে যাচ্ছে, তো আমরা এটা তো হাতে নাতে প্রমাণ পাবো না। তো এটার ফসিল বা জীবাশ্ম থেকে আমরা বিবর্তনের প্রমাণ পেয়ে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন, তিমিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তিমিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড নাকি তেলেঙ্গানা? তিমিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ঝটপট অ্যান্সার করো, দেখি কেউ অ্যান্সার করতে পারে কিনা। তো ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সার করো প্রত্যেকে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওড়িশা, অপশান 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো ওড়িশা রাজ্যটা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন আসতে পারে, কারণ ওড়িশা রাজ্যটা উদ্ভিদ মানে ফ্লোরা এবং প্রাণী মানে ফনা, ফ্লোরা অ্যান্ড ফনা বলা হয়, অনেক বইতে এরকম লেখা থাকে, ফ্লোরা অ্যান্ড ফনা।
ফ্লোরা অ্যান্ড ফনা মানে উদ্ভিদ এবং প্রাণীকুল, এদের জন্য বেশ সমৃদ্ধ। এই রাজ্যে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান রয়েছে। এখানকার কিছু গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য জাতীয় উদ্যান হচ্ছে, 1 নম্বর হচ্ছে সিমিপাল জাতীয় উদ্যান, 2 নম্বর হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান, 3 নম্বর হচ্ছে বাদরামা জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য, সিমিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য, বালুখান্দ কোনারক বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুনাপেদা বন্যপ্রাণী অভয়ারণ্য। এগুলো প্রত্যেকটা কিন্তু বিহার ওড়িশা রাজ্যে রয়েছে, এবং এই জন্য ওড়িশা রাজ্যটার উদ্ভিদ এবং প্রাণীকুল, বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীকুল এই ওড়িশা রাজ্যে দেখতে পাওয়া যায়। তো বিভিন্ন প্রকার বন অভয়ারণ্য এখানে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, জৈব যৌগ শ্রেণী যাদের মধ্যে কার্যকরীমূলক একই কিন্তু গোষ্ঠী তারা আলাদা, অর্থাৎ দুটো এরকম, ধরো দুটো এরকম যৌগ বা একাধিক যৌগ রয়েছে, ধরো বলবো ধরো H3OH, এটা OH-টা হচ্ছে কার্যকরী মূলক, তারপরেরটা হচ্ছে CH3H2OH, তারপরেরটা হচ্ছে CH3CH2, এরকম পরপর পরপর চলতে থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাস্টে যে লেজুড় জুড়ে রয়েছে এইটাকে আমরা বলি কার্যকরী মূলক, এটাকে আমরা বলি কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল কার্যকরী মূলক। কিন্তু দেখো প্রত্যেকটা যৌগের মধ্যে পার্থক্য কি, CH2, এর থেকে একটা CH2 বেশি, এর থেকে একটা CH2 বেশি, ঠিক আছে, CH2 গ্রুপের পার্থক্য। এই শ্রেণীকে আমরা কি শ্রেণী বলি, সমযোগী, আইসোমার, হোমোলোগাস, সদৃশ্য শ্রেণী, ফরমেন্টেশন শ্রেণী, নাকি রেক্টিফাইড স্প্রিট, কোনটা বলা হবে? CH2 গ্রুপ দ্বারা আলাদা। তো যারা জৈব রসায়নের উপরে ক্লাস করনি, জৈব রসায়নের উপরে ক্লাস করানো হয়েছে অবশ্যই দেখবে, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি সেখানে নিশ্চয়ই এটা করানো হয়েছে যে CH2 গ্রুপ দ্বারা আলাদা এরকম যৌগকে আমরা বলি হোমোলোগাস শ্রেণী, অর্থাৎ সদৃশ্য শ্রেণী, অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর, হোমোলোগাস শ্রেণী। ওকে, নেক্সট, ভারতের বর্তমানে পানীয় জল এবং স্বাস্থ্যমন্ত্রী কে? দেখো মনে রাখবে এটা 2018 সালের পরীক্ষা, তো সেই সময় পানীয় জল এবং স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উমা ভারতী। তবে বর্তমানে কি হয়েছে দেখো, এখানে একটু পরিবর্তন জানার রয়েছে তোমাদের। দেখো 13 সেপ্টেম্বর 2017 থেকে 24 মে 2019 পর্যন্ত উমা ভারতী এই মন্ত্রী ছিলেন, ঠিক আছে, আচ্ছা, কিন্তু বর্তমানে এই এই এইটা নেই, জল এবং স্বাস্থ্য ব্যবস্থা এটা বর্তমানে তুলে দেওয়া হয়েছে, এটা বর্তমানে তুলে দেওয়া হয়েছে, তার বদলে কি তৈরি করা হয়েছে, জলশক্তি মন্ত্রণালয়, ঠিক আছে। এটা 19 সালে তৈরি করা হয়েছে, 19 সালের মে মাসে। এটা কোন কোন দপ্তর মিলে, জলসম্পদ মন্ত্রণালয়, নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জীবন এবং পানীয় জল ও স্যানিটেশন প্রকল্প, এই তিনটে একসঙ্গে জুড়ে একটা নতুন মন্ত্রণালয় তৈরি করা হচ্ছে, যেটার নাম হচ্ছে জলশক্তি মন্ত্রণালয়। এবং বর্তমানে এই জলশক্তি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন বা মন্ত্রী, তার নাম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। ক্লিয়ার হয়েছে? পানীয় জল এবং স্বাস্থ্য এইটা তুলে দিয়ে এটার সঙ্গে জলসম্পদ মন্ত্রণালয় এবং নদী উন্নয়ন ও গঙ্গা পুনর্জীবন, এই দুটো প্রকল্প জুড়ে তিনটে একসঙ্গে মিলে নতুন একটা পদ তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে জলশক্তি মন্ত্রণালয়, এবং এর বর্তমান মন্ত্রী হচ্ছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। ড্যাশ হলো সম্ভবত পৃথিবীর বৃহত্তম প্রাণী গ্রুপ। বিভিন্ন প্রাণী গ্রুপ রয়েছে না, উভচর, সরীসৃপ, ঠিক আছে, পতঙ্গ, বিভিন্ন প্রাণীর গ্রুপ রয়েছে। তো ওদের মধ্যে কোনটা সবথেকে বৃহত্তম প্রাণী গ্রুপ? একাইনোডারমাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা। একাইনোডারমাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা, কোনটা সবথেকে বৃহত্তম প্রাণী গ্রুপ? তো রিড স্টুডেন্ট, এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে সবথেকে বড় প্রাণী গ্রুপ, এবং পৃথিবীতে যত প্রাণী গ্রুপ আছে তার 84% হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। 100টা প্রাণী যদি পৃথিবীতে থাকে, তার মধ্যে 84টা প্রাণী আর্থ্রোপোডা, বাকিগুলো তার মধ্যে মানুষও আছে, বাকিদের মধ্যে মাছ টাছ সব ধরে বাকি প্রাণীগুলো। আর্থ্রোপোডা হচ্ছে সব থেকে বড় প্রাণীগুলো, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন,
প্রত্যেক বছর কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়? এটা তো খুবই সোজা, ইয়োগা দিবস। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কবে? 21শে জানুয়ারি, 22শে এপ্রিল, 21শে জুন, 21শে মার্চ। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 21 জুন, আমরা সবাই জানি। 2014 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরে 2015 সালের 21শে জুন থেকে আন্তর্জাতিক যোগ দিবসটি প্রতি বছর পালিত হচ্ছে। 2014 সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের পরে 2015 সালের 21শে জুন থেকে, মনে রাখবে এটা 2015 সাল থেকে শুরু, 2015 সালের 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে। নেক্সট কোশ্চেন, NA2O হলো কি ধরনের অক্সাইড? আম্লিক ক্ষারকীয় নাকি ক্ষারকীয় নাকি আম্লিক নাকি? খুবই সোজা প্রশ্ন, এর থেকে সোজা প্রশ্ন আর পড়তেই পারে না। আমি তোমাদের অ্যাসিড ক্ষার এবং ক্ষারকের চ্যাপ্টার পড়িয়েছি, যারা দেখনি ক্লাস তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, এবং সেই ক্লাস যারা সত্যিকারের করেছো তাদের তাদের তারা এই কোশ্চেনটার অ্যান্সার ফটাফট দিয়ে দিবে। অ্যাসিড কী তৈরি করে? অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে। এর মধ্যে কোনো H+ আয়ন রয়েছে? নেই তো, তাহলে এটা হবে ক্ষার। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন 2, কারণ সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু। মনে আছে তোমাদের পর্যায় সারণীতে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সোডিয়াম এই প্রথম এতে পড়ে, প্রথম শ্রেণীতে পড়ে, এই জন্য সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। তাহলে এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, অক্সিজেন যুক্ত রয়েছে ক্ষারের সঙ্গে, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত রয়েছে, তাই এটাকে বলে ক্ষারকীয় অক্সাইড, এটা ক্ষার ধাতু। ওকে, অপশন 2 হবে সঠিক উত্তর। অ্যাসিডের মধ্যে H+ আয়ন থাকতে হবে মাস্ট, তাহলে সেটাকে অ্যাসিড বলবো, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন আয়ন নেই তাহলে এটা ক্ষার ধাতু, কারণ সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু। যারা আমার অ্যাসিড ক্ষার ক্ষারকের ক্লাস করেছো তারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে, যারা এখনও ক্লাস করনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে যাও, ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে অ্যাসিড ক্ষার ক্ষারকের ক্লাসটা করে নাও। নেক্সট কোশ্চেন, 2019-এর যে সাধারণ লোকসভা নির্বাচন হলো সেখানে 350টি লোকসভা আসন সুরক্ষিত করার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে, একে ড্যাশ হিসাবে অভিহিত করা হয়। মিশন বিজেপি সুরক্ষিত 350, সুরক্ষিত বিজেপি 350, মানে বিজেপি 350টি লোকসভা আসন সুরক্ষিত করার জন্য একটা মিশন চালু করেছিল, সেই মিশনের নাম, যেহেতু এটা খুবই পলিটিক্যাল একটা কোশ্চেন তবুও রেলওয়ে পরীক্ষায় দিয়েছে, এটা কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন 3, অর্থাৎ মিশন 350। এটা হচ্ছে বিজেপির একটা মিশন, এটার নাম হয়েছে মিশন 360, এই 350, 350, এবং 2019-এর লোকসভা নির্বাচনে এটা এইটা সামনে এসেছে, আশা করি তোমরা জানো। নেক্সট, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়, ক্ষারের জন্য সত্য নয়? নীল লিটমাসকে লাল করে, স্বাদে তেতো, জলীয় মাধ্যমে গলিত অবস্থায় ওএইচ সরবরাহ করে, জলীয় অবস্থায় তড়িৎ পরিবহন করে, কোনটি সত্য নয়? দেখো, প্রথম কথা, অ্যাসিড হচ্ছে টক, আর ক্ষার ক্ষার হচ্ছে তেতো, তার মানে 3 নম্বরটা এটা সত্য কথা। অ্যাসিড OH- আয়ন তৈরি করে আরহেনিয়াসের তত্ত্ব, এটাও সত্যি। তড়িৎ পরিবহন করে, এটাও সত্যি, তাহলে এটা সত্যি নয়, নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, দেখো অপশন এ হবে সঠিক উত্তর। একটা জিনিস মনে রাখবে, অনেককে গুলিয়ে ফেলে যে অ্যাসিড লাল লিটমাসকে নীল করে না নীল লিটমাসকে লাল করে, তো তাদের জন্য এটা মনে রাখবে, অ্যাসিড হচ্ছে লাল আর ক্ষার হচ্ছে নীল। অ্যাসিড লাল মানে কি? অ্যাসিড হচ্ছে, অ্যাসিড মানে লাল, লাল মানে সে লাল কোথা থেকে হবে? নীল থেকে লাল হবে, নীল থেকে লাল হবে, অর্থাৎ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর বেস যেটা সেটা হচ্ছে নীল, ব্লু। তাহলে বেস কোথা থেকে নীল হয়? সেটা লাল লিটমাসকে নীল করে, রেড থেকে তৈরি করে ব্লু। এভাবে ঠিকটা মনে রাখবে, অ্যাসিড হচ্ছে লাল, বেস হচ্ছে নীল, অ্যাসিড হচ্ছে লাল, ক্ষার হচ্ছে নীল, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, বেস লাল লিটমাস। তো যারা অ্যাসিড ক্ষারের ক্লাস করনি এখানে প্রত্যেকটা কোশ্চেন তারা পারতে, যারা অ্যাসিড ক্ষারের ক্লাস আমার করেছো এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন অ্যাসিড ক্ষার থেকে তোমরা পারতে, আর যারা ক্লাস করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসটা করে নিও অ্যাসিড ক্ষার কারো। নেক্সট কোশ্চেন,
হৃৎপিণ্ডের ঝিল্লি দুটি স্তরের পর্দা দ্বারা আবদ্ধ হয়ে ঝিল্লিকে কি বলে? আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে এই হৃৎপিণ্ডের বাইরে একটা পর্দা রয়েছে। আমি তোমাদের সংবহন তন্ত্র পড়িয়েছি, সেখানে হৃৎপিণ্ড পড়িয়েছিলাম। সেই হৃৎপিণ্ডের বাইরে যে পর্দা থাকে স্তর বিশিষ্ট পর্দা, সেই পর্দাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াল ঝিল্লি, প্রিভেকাল ঝিল্লি, পালমোনারি। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পেরিকার্ডিয়াল ঝিল্লি। অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে, একে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের তিনটে পেশি থাকে, এগুলো প্রত্যেকটা মনে রাখবে, হৃৎপিণ্ড থেকে ইম্পর্টেন্ট তথ্য। তিনটে পেশি থাকে, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। আর তোমরা জানো আমাদের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে, ডানলিন্দ ডানিলয়, বামলিন্দ মামনিলয়। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণ এবং সংকোচনকে দুটো নাম দেয়, প্রসারণকে ডায়াস্টল, সংকোচনকে সিস্টল বলে। সংকোচন এবং প্রসারণ, সিস্টল এবং ডায়াস্টল। তোমরা যখন ডাক্তার বাড়ি যাও দেখবে রক্তচাপ মাপে ব্লাড প্রেশার এরকমভাবে লেখে 80/120 এরকমভাবে ব্লাড প্রেশার লেখে। কোনোদিন শুনতে করেছো যে কেন এরকমভাবে ব্লাড প্রেশার মানে রক্তের চাপ? রক্তের চাপ তো একটা হয়, তো দুটো লেখে কেন? কারণ হৃৎপিণ্ডের সংকোচনের সময় একটা চাপ থাকে, প্রসারণের সময় আর একটা চাপ থাকে, সিস্টল এবং ডায়াস্টলিক প্রেশার, দু রকমের প্রেশার লিখতে হয়। ঠিক আছে, তো এটাকে সংকোচনকে বলা হয় সিস্টল, প্রসারণকে ডায়াস্টল। সিস্টলিক চাপ বলতে হৃৎপিণ্ডের সংকোচনের চাপ বোঝায়, আর প্রসারণের চাপ হচ্ছে ডায়াস্টল। আচ্ছা, হার্টের সাউন্ড হচ্ছে 4 ধরনের এবং হার্টের তরঙ্গ হচ্ছে 4 ধরনের। আমাদের হৃৎপিণ্ড যত রকমের শব্দ তৈরি করে 4 রকমের শব্দ তৈরি, আর এই শব্দ শোনার জন্য চিকিৎসকগণ স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করে থাকেন, স্টেথোস্কোপ। ঠিক আছে, হৃৎপিণ্ডের আওয়াজ শোনার জন্যে স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য, মনে রাখবে। নেক্সট, 2018 সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান কে ছিলেন? সঙ্গীত অ্যান্ড নাটক একাডেমি, সঙ্গীত অ্যান্ড নাটক একাডেমি, ফটাফট অ্যান্সার দাও। সঙ্গীত এবং নাটক একাডেমির চেয়ারম্যান কে? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শ্রী শেখর সেন। ইনি তখনও ছিলেন, এখনও আছে, 2018 সালেও ছিলেন, বর্তমানেও রয়েছে, ইনি বর্তমানে চেয়ারম্যান। সঙ্গীত এবং নাটক একাডেমির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শেখর সেন। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে ভারতের খাদ্য নিরাপত্তা ও স্ট্যান্ডার্ড অথরিটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, FSSAI? তোমরা হয়তো খাবারের প্যাকেটে দেখবে এরকমভাবে লেখা থাকে, FSSAI, ফাসি, এরকমভাবে লেখা থাকে অনেক খাবারের প্যাকেটে দেখবে। তো এটা হচ্ছে একটা সংস্থা যারা ভারতের খাদ্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে, অর্থাৎ কোনো খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে কিনা, কোনো জায়গায় ফেক কিছু তৈরি করা হচ্ছে কিনা, এই সমস্ত জানার জন্য তারা একটা সংস্থা তৈরি হয়েছে। এই সংস্থার নাম হচ্ছে এফ। তো এটা কোন সংস্থা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আন্ডারে এটা তৈরি হয়েছে, FS। তো অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা, FSSAI এর পুরো কথাটা একটু বলে নিচ্ছি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 অধীনে ফাসি অর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি ইন্ডিয়া, ঠিক আছে, এটা গঠিত হয়েছিল কত? 2006 সালে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের উপরে। ওকে, নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31শে ডিসেম্বর তারিখে এলিজাবেথ কর্তৃক ইংরেজ রাজকীয় চার্টার প্রদান, মানে ব্যাপারটা হচ্ছে এই, এটা অ্যাকচুয়ালি রেলওয়ের কোশ্চেনের বাংলা অনুবাদ করা, সেখান থেকে স্ক্রিনশট করা, তো বাংলাগুলো পড়তে এরকম একটু লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রানী এলিজাবেথ ওয়ান কত সালের 31শে ডিসেম্বর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা সনদ বা চার্টার প্রদান করেছিলেন, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়াভাবে ভারতে বাণিজ্য করতে পারবে, এর উপর একটা সনদ প্রদান করেছিলেন, কত সালের 31শে ডিসেম্বর? 1500, 1700, 1600 নাকি 1800? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে মনে রাখবে মোটামুটি 1600 সালের আশেপাশে হয়ে থাকে, তো এটার জন্য কোনো তথ্য জানার দরকার নেই, কমন সেন্স। মোটামুটি 1600 সালের আশেপাশেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে সমস্যা তৈরি করেছিল।
তো এটা মনে রাখবে, 1600। ঠিক আছে, তো অপশান তিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 1600। নেক্সট, আচ্ছা এখানে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথ ওয়ান রয়্যাল সনদ প্রদান করেছিলেন। এই সনদের ফলস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল এবং বাংলায় বাণিজ্য স্থাপন করেছিল। সংস্থার জাহাজগুলি 1608 সালে সুরাট বন্দরে প্রথম ভারতে পৌঁছেছে। এত কিছু মনে রাখতে হবে না, 1600 খ্রিস্টাব্দটা মনে রাখো। নেক্সট, নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে অ্যান্সার তো বেরিয়ে গেল, যাই হোক, নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত নায়কদের সম্পর্কে, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে যত হিরো ছিল তাদেরকে নিয়ে কোন সিনেমাটা এখানে তৈরি হয়েছে? রাগদেশ, অ্যাপার সিং, অ্যান ইনসিগনিফিকেন্ট ম্যান, হিন্দু সরকার, কোনটা হবে আমাদের সঠিক উত্তর? অনেকে দেখে থাকবে সিনেমাটা, খুব ফেমাস একটা সিনেমা। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে রাগদেশ, এটা তো সবাই জানে, এটা হচ্ছে রাগদেশ সিনেমা। তো এটা 2017 সালে এটা রিলিজ হয়েছিল এবং এটা পরিচালিত করেছিল তিগ্গংশ ধুলিয়া পরিচালিত এবং গুরুদীপ সিং চপ্পল এবং রাজ্যসভা টিভি প্রযোজিত। ঠিক আছে, তো এই নাটকটাই ভারতের যা যে সমস্ত হিরো ছিল স্বাধীনতা সংগ্রামের তাদেরকে নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। নেক্সট, চাঁদের মহাকর্ষের মান পৃথিবীর মহাকর্ষ ত্বরণের মানের কত গুণ, অর্থাৎ এটা আমাদের পৃথিবী, এটা আমাদের আর্থ, এখানে আমাদের মহাকর্ষ ত্বরণ জি, আর এটা আমাদের মুন, এখানে আমাদের মহাকর্ষ ত্বরণ জি ড্যাশ, তো জি আর জি ড্যাশের মধ্যে সম্পর্ক কি? তো চাঁদের মহাকর্ষ যে ত্বরণটা অনেক কম, এটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষ ত্বরণের 1/6 গুণ। ঠিক আছে, তোমরা অনেকে জানো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1/6। তো এই জন্য ওজনও 1/6 গুণ হয়, ওজন মানে mg, পৃথিবীতে ওজন এবং চাঁদের ওজন, চাঁদে গেলে ওজন 1/6 গুণ কমে যায়। ঠিক আছে, তো 6 গুণ কমে যায় চাঁদে গেলে ওজন, আর পৃথিবীতে আসলে ওজন বেড়ে যায়, এটা হচ্ছে mg-র জন্য। তো ওজন আর অভিকর্ষজ ত্বরণ একই ব্যাপার। নেক্সট কোশ্চেন, হোয়াইট পেলে হিসাবে অভিহিত ব্রাজিলের খেলোয়াড়ের নাম কী ছিল? ব্রাজিলের একজন বিখ্যাত ফুটবল ডিফেন্ডার যাকে হোয়াইট পেলে নামে অভিহিত করা হতো তার নাম কি? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে জিকো, তার নাম হচ্ছে জিকো, এই হচ্ছে জিকো। এনার আসল নাম হচ্ছে আর্থার অ্যান্টোনাস কোইম্ব্রা, ঠিক আছে, বা জিকো নামে পরিচিত, ব্রাজিলের নাম উচ্চারণে সমস্যা হতে পারে, ইনি জিকো নামে বেশি পরিচিত। ইনি একজন ব্রাজিলিয়ান কোচ এবং প্রাক্তন ফুটবলার, তিনি মিডফিল্ডার হিসেবে বিখ্যাত ছিলেন, ইনি এখন বর্তমানে ব্রাজিলের কোচ এবং তিনি যখন খেলোয়াড় ছিলেন মিডফিল্ডার হিসেবে খুবই বিখ্যাত ছিলেন। তো এনার নাম হচ্ছে জিকো, একে বলা হতো হোয়াইট পেলে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের অর্ধ কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে ছিল না যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে এত সালে স্থাপিত? মানে ব্যাপারটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বাধীনতার আগে ভারতে কিছু ব্যাংক স্থাপন করেছিল, তার মধ্যে কোনটা ছিল না, মানে কোনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেনি, কোন ব্যাংকটা? ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ ট্রানভাকোর, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ মাদ্রাস। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্যাংক অফ ট্রাভানকোর, বাকিগুলো অর্থাৎ ব্যাংক অফ ক্যালকাটা এটা 1806 সালে তৈরি, ব্যাংক অফ বম্বে 1840 সালে তৈরি, ব্যাংক অফ মাদ্রাস 1843 সালে তৈরি, এগুলো সবই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি, কিন্তু স্টেট ব্যাংক অফ ট্রাভানকোর এটা 12 সেপ্টেম্বর 1945 সালে তৈরি হয়েছে, এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেনি। নেক্সট, ড্যাশ হলো এক প্রকারের প্রতিধ্বনির সাহায্যে অবস্থান নির্ণয় করা, মানে কোনো একটা জায়গায় বস্তু আছে কি না, এখান থেকে সাউন্ড সোর্স তৈরি করে, শব্দের উৎস তৈরি করে, সেই শব্দটা এখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, সেখান থেকে সেই ফিরে আসা থেকে আইডিয়া করা যে ওখানে কোনো বস্তু আছে কিনা, এই পদ্ধতিটাকে আমরা কী বলি? অনেক সময় জাহাজের সমুদ্রের গভীরতা নির্ণয় করতে জাহাজ থেকে, বা অ্যারোপ্লেন থেকে অ্যারোপ্লেনের উচ্চতা নির্ণয় করতে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। তো এখানে কোনটা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে
সোনার, আমরা সবাই জানি সোনার, SONA। এবং এখানে কোন তরঙ্গ ব্যবহার করা হয় শব্দের, এখানে যে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20,000 হার্টজের ওপরে, 20 কিলো হার্টজ, অর্থাৎ 20,000 হার্টজের ওপরে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, এটাকে আমরা বলি সোনার। ঠিক আছে, এই হচ্ছে এখানে ছবিও দেওয়া রয়েছে একটা, দেখে নিতে পারো, আমি এটা মুছে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আরো ভালো করে। জাহাজ থেকে নিচেই কোনো বস্তু আছে বা তিমি মাছ রয়েছে বা কোনো প্রাণী রয়েছে, তো এরকম বোঝা যায় কি করে, এখানে একটা বড় প্রাণী রয়েছে বোঝা যায় কি করে, সোনার সিস্টেম থেকে, সোনার থেকে বোঝা যায়। নেক্সট, শ্রুতিকোণ সব থেকে কম হলো কোন রঙের, অর্থাৎ আমরা যদি প্রিজমের কথা বলি, প্রিজমে সাদা আলো ফেললে 7টা আলো ভেঙে যায়, তো ওই আলোগুলো যখন প্রিজমের অপরপৃষ্ঠ থেকে বের হয় তারা না বেঁকে যায়, তো সেটাকে আমরা বলি চ্যুতি ঘটছে, তো কত কোণে বেঁকে যায় সেটাকে চ্যুতিকোণ বলা হয়। তো কোনটার সব থেকে চ্যুতিকোণ কম, বেগুনি, লাল, নীল বা হলুদ? এখানে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে লাল আলোর চ্যুতিকোণ সব থেকে কম, কারণ এই হচ্ছে প্রিজম। দেখো প্রিজমের সব থেকে নিচে আছে বেগুনি, আলোটা ফেলা হচ্ছিল এইভাবে, আলোটা ফেলা হচ্ছিল এইভাবে, আলোটা যাচ্ছিল এইভাবে, তাই না? তো এইভাবে এখানে সব থেকে কম বেঁকেছে লাল আর সব থেকে বেশি বেঁকেছে বেগুনি, তাহলে সব থেকে কম হচ্ছে লাল আর সব থেকে বেশি হচ্ছে বেগুনি। ঠিক আছে, প্রিজমের উপরে আলো ফেললে আলো কী হয়, অপরপৃষ্ঠ থেকে বেঁকে যায়, তো বেঁকে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ, তাহলে সব থেকে বেশি বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে বেগুনি রঙের আলো আর সব থেকে কম বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে লাল রঙের আলো। ড্যাশ হলো একটি বহু পারমাণবিক অণুর উদাহরণ, অর্থাৎ অনেকগুলো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। কোনটা, হাইড্রোজেন? না, হাইড্রোজেন মাত্র 2টো পরমাণু দিয়ে অণু তৈরি হয়। আর্গন? না, আর্গন তো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এজি। আর আছে সালফার, আর আছে ফসফরাস। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সালফার, কারণ সালফার সাধারণত 8টা সালফার অণু দিয়ে, 8টা সালফার অণু দিয়ে একটা পরমাণু তৈরি হয়। ঠিক আছে, এখানে 9টা হয়ে গেছে, 8টা সাল 3 3 6 7 8, 8টা সালফার পরমাণু দিয়ে একটা সালফারের অণু তৈরি হয়, এই জন্য বলে সালফারের অণুকে 8। এটা হচ্ছে সব থেকে বড় বহু পারমাণবিক একটা অণু। নেক্সট, এটা মেলাতে হবে, বস্তুর পারমাণবিক মানে এ আর বি কলামটা মিলিয়ে এখানে কোনটা সঠিক হবে আমাকে বলতে হবে। বস্তুর পারমাণবিক তত্ত্ব পটাশিয়াম সালফেট সোডিয়াম কোবাল্ট, এখানে আছে যৌগিক সিও জন ডাল্টন এনে। তো আমরা সবাই জানি বস্তুর পারমাণবিক তত্ত্ব প্রথম দিয়েছিলেন জন ডাল্টন, পরমাণু সম্পর্কে, সরি, পরমাণু সম্পর্কে প্রথম মতবাদ দিয়েছিলেন আমরা জানি প্রত্যেকে জন ডাল্টন, অর্থাৎ এক হচ্ছে সি, তাহলে এই এক সি এখানে আছে এখানে আছে, এই দুটোর মধ্যে একটা হবে। পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, আচ্ছা সোডিয়াম, সোডিয়াম হচ্ছে এই, তিনের দাগ হচ্ছে ডি, এখানে তিনের দাগ এই, তিনের দাগ ডি, তার মানে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আর বাকিগুলো দিই, এটা হচ্ছে কবাল্ট আর পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে যৌগিক পদার্থ, তো চারের দাগ হচ্ছে এ, তো আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো যে কোনো দুটো আমি অ্যান্সার করে আমি পুরো অ্যান্সারটা করলাম, আমার পুরোটা করার দরকারও নেই, যে কোনো দুটো আমরা যদি জানি তাহলে আমরা এখানে অ্যান্সার করে ফেলতে পারি। নেক্সট, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের লবণের পিএইচ কত? পিএইচ সম্পর্কে তোমাদের ক্লাস করানো হয়েছে, যারা ক্লাস করনি তার অবশ্যই ক্লাস করে নেবে। তো আমরা জানি অ্যাসিডের পিএইচ লেস দেন 7, ক্ষারের পিএইচ গ্রেটার দেন 7, কিন্তু যারা নিউট্রাল তাদের পিএইচ কত হয়? তাদের পিএইচ হয় 7, অর্থাৎ আমাদের এখানে 3 নম্বরটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের লবণ, যেহেতু লবণের কথা বলেছে, লবণ মানে অ্যাসিডও না ক্ষারও না, লবণ বা জল এদের পিএইচ সবসময় 7 হয়। প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কোথায়? ফার্স্ট ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে মন্টে ভিডিও, 1930 সালে। আচ্ছা, এখান থেকে আমাদের যে কোশ্চেন আসতে পারে, 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? কাতার,
2026 সালের ফুটবল বিশ্বকাপ হবে ইউনাইটেড স্টেট আমেরিকা, 2022 সালে হবে কাতার এবং 2026 সালে হবে আমেরিকা। তো এই ছিল আমাদের প্রথম কয়েকটা কোশ্চেন, এর পরের দিন আমরা পরের কোশ্চেনগুলো সলভ করব এবং 2018 সালটা আমরা শেষ করব। তো পরের ক্লাসগুলো দেখতে থাকো, এরপরে আমরা খুব তাড়াতাড়ি হাজির হবো ক্লাস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি।